এটার বছরে এআইটি কেমন হয় ভাই? এটা বছরে এআইটি রুট পারমিট সহ প্রায় 15-16,000 টাকা খরচ হয়। মাত্র 15,000 টাকা? এত কম হয় কেন এটা ভাই? এটা হচ্ছে হোলসেল ও গাড়ি বিক্রি করেন। জি জি হোলসেল। এটা কিভাবে কি করেন বলেন একটু? এটা হচ্ছে যারা চিপ এন্ড বেস্ট প্রাইসে নিতে চাবে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেসের জন্য ঢাকার বাইরের অনেক লোক আছে। হ্যাঁ অনেকদিন আগে আমি একটি ডাবল কেবিন পিকআপের ভিডিও দিয়েছিলাম, তো এরপর থেকে অনেকেই কমেন্টস করতেছিলেন এবং ইনবক্স করতেছিলেন যে ভাইয়া নতুন আর কিছু পিকআপ দেখান। তো ফাইনালি আজকে আপনাদের তিনটা পিকআপ দেখাবো এবং খুবই কম দামে কিন্তু আপনারা এই গাড়িগুলো কিনতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, নোমান ফ্রম নোমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দরকার লাইক বাটন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট আমার কাছে আপনার কোন গাড়ির শোরুম বা কোন গাড়ি ভিডিও যাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের জন্য ভিডিওটা ট্রাই করব। তো এই শোরুম থেকে আজকের ভিডিওতে হেল্প করবে ইমন ভাই, হ্যান্ডসাম হাং বডি বিল্ডার ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম। তো ভাই আপনাদের শোরুমের নামটা একটু বলেন। আমাদের শোরুমের নাম হচ্ছে কার রিফ্লেকশন এন্ড অ্যাক্সেসরি শপ। আচ্ছা, এটা হচ্ছে হাতিরঝিল লেনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মধুবাগ থেকে মগবাজারের দিকে আসতে হাতের বাম পাশে পড়বে, বাম পাশে পড়বে মাজার লেন, সবাই বললে সবাই চিনে। তো আমরা স্ক্রিনে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আসতে পারবেন। এবং আপনারা তো মূলত ভাই সব গাড়ি নিয়ে কাজ করেন, সব ধরনের গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আজকে আমি তিনটা পিকআপ দেখাবো। একটা হচ্ছে মিটসুবিশি L200। আচ্ছা আচ্ছা, ডিজেল। তো এটা থেকে শুরু করি না, 2013 মডেলের, 2013 মডেল, আনরেজিস্টার্ড অবস্থায় আছে, রেজিস্ট্রেশন আমি করে দিব। ও, আপনার নিজ খরচে করে দিবেন? জি, আমার নিজ খরচে করে দিব। আচ্ছা, এটার বছরে এআইটি কেমন হয় ভাই? এটা বছরে এআইটি রুট পারমিট সহ প্রায় 15-16,000 টাকা খরচ হয়। মাত্র 15,000 টাকা? জি জি জি। এত কম হয় কেন এটা ভাই? এটা হচ্ছে ঠ সিরিয়াল পরে, তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বর্তমানে এই গাড়িতে কোন কাজ প্রজেক্টে চালায় থাকে সবাই? আচ্ছা আচ্ছা, যারা প্রজেক্টে দরকার হয় অনেকে নিয়ে রেন্টে চালায় অথবা নিজে পার্সোনাল ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে ডাবল কেবিন এবং পিছে হচ্ছে ক্যারিবয় আছে। হ্যাঁ ক্যারিবয় আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টেরিয়রটা দেখেন। তো আমরা ইন্টেরিয়রটা একটু দেখাই। দেখেন, অরিজিনাল ডিজেলের, অরিজিনাল ডিজেল, ম্যানুয়াল গিয়ার, ফোর হুইল ড্রাইভ, ফোর হুইল ড্রাইভ, ম্যানুয়াল গিয়ার, চমৎকার একটি গাড়ি। তো চাকাগুলো নতুন আছে, রিমস, ম্যাক্সিস এর অরিজিনাল টায়ার, চাকাগুলো নতুন না, অরিজিনাল চাকা যা আছে সবকিছু অরিজিনাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ব্যাক সাইডের অবস্থা। আর এদিক দিয়ে যদি দেখাই, সো কালারটা কি জানো ভাই? এটা বললেন এটা হচ্ছে চকলেট কালার, চকলেট কালার, আপনার মতো নাকি? জি। তো এই হচ্ছে গাড়িটা। সো ভাই গাড়ির ইঞ্জিন একটু দেখান। এটার ইঞ্জিন হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল সিসি কত জানি বললেন? এটা সিসি হচ্ছে 3200 সিসি। সো যেহেতু আপনার পিকআপ, সিসি বেশি থাকবে এটাই স্বাভাবিক। সো আপনারা খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বিভিন্ন প্রজেক্টে। তো আমরা ইঞ্জিনটা একটু দেখিয়ে দিচ্ছি। সো এ হচ্ছে আপনার ইঞ্জিন, ব্যাটারিটা নতুন লাগে, ব্যাটারিটা নতুন লাগেছেন। আচ্ছা, তো ভাই এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইস যাচ্ছে 28,50,000 টাকা। 28,50,000 টাকা, আসলে কিছু কম বেশি কিছুটা কম হবে। আচ্ছা, এই পাশে মনে হয় আরেকটা পিকআপ আছে। এটা হচ্ছে 2013 মডেলের, আনরেজিস্টার্ড অবস্থায় আছে, সিলভার কালার। এটা হচ্ছে সিলভার কালার। চাকাগুলো মানে নতুন না? চাকাগুলো একদম যা আছে সবগুলো একদম নতুন চাকা, নতুন চাকা, চাকাই নতুন, ম্যাক্সিস। আচ্ছা আচ্ছা, যে এটার ইন্টেরিয়রটা দেখাই ভাইয়া। তো আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই। ডিজেল গাড়ি, তো অরিজিনাল ডিজেল গাড়ি এবং ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র। জি। তো এটা সিসি কত? এটা সিসি সেম 3200। এবং এটা এআইটিও কম না? জি জি, এটা রেজিস্ট্রেশন সহ আমি করে দিই। আচ্ছা, এটা আনরেজিস্টার্ড আছে? এটা আনরেজিস্টার্ড অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি সরকারি গাড়ি চলতো নাকি? না, এটা আমি আর্মি গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, আর্মি থেকে আমি কিনছিলাম, এখন রেজিস্ট্রেশন করতে দিয়েছি। করতে দিয়েছেন? আচ্ছা জি। তো এটা ইঞ্জিনটা একটু দেখায় দেন। অরিজিনাল ডিজেল ইঞ্জিন। তো অরিজিনাল ডিজেল ইঞ্জিন নতুন আছে। আচ্ছা, ব্যাটারি নতুন, ইঞ্জিনে এখানে কিন্তু কোনো ভাই মেজর অ্যাক্সিডেন্ট নাই? না না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি বিক্রি করিনি। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বর্ণাটের অবস্থা। সো আরেকটা কথা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে ভাই আপনার হোলসেল ও গাড়ি বিক্রি করেন। জি জি, হোলসেল কিভাবে কি করেন বলেন একটু? এটা হচ্ছে যারা চিপ এন্ড বেস্ট প্রাইসে নিতে চাবে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেসের জন্য ঢাকার বাইরের অনেক লোক আছে। হ্যাঁ, তারা নিতে পারে। তো এই পিকআপও কি আপনারা হোলসেলে দেন? পিকআপও হোলসেলে দেন, ধরেন 4-5 টাকা দিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি থেকে গাড়ি কিনে থাকি, ওরা নিয়ে যদি 2 টাকা ব্যবসা করতে পারে আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমি তাদেরকে হোলসেল প্রাইসে কিছু গাড়ি দেই। আচ্ছা আচ্ছা, আর যদি সিঙ্গেল গাড়ি না, তাকে প্রাইস একটু হয়তো বাড়তে পারে না, একটু তখন রিটেল প্রাইস বাড়তে পারে। আচ্ছা, এটার প্রাইসটা কত যাচ্ছে ভাই? এটা প্রাইস যাচ্ছে 27,50,000। 27,50,000 টাকা, রেজিস্ট্রেশন, নাম ট্রান্সফার সহ? জি, রেজিস্ট্রেশন, নাম ট্রান্সফার একদম এটার প্রাইসের সাথে ইনক্লুড। আচ্ছা আচ্ছা, ইনক্লুড। এটা হচ্ছে টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ, 96 মডেল, রেজিস্ট্রেশন 2002। এটাও ডাবল কেবিন পিকআপ না? জি, অরিজিনাল ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, যা আছে সবকিছু অরিজিনাল আছে। এটা হচ্ছে গ্যাস করা।
আচ্ছা আচ্ছা তেল গ্যাস দুইটাই अवेलेबल ও আচ্ছা আচ্ছা তেল গ্যাস দুইটাই আছে না দুইটা দরজা পাওয়ার আর ভিতরে হচ্ছে ম্যানুয়াল মোটামুটি বা বিভিন্ন মাল টানার জন্য নেবে দোকানদার যারা আছে হোলসেল ব্যবসা করে ছোট ছোট দোকানে বা প্রজেক্ট কাজ জন্য নিয়ে যেমন বিভিন্ন আপনার ইলেকট্রনিক্সের দোকান ফ্রিজ টিভি নিতে হলো কিন্তু এগুলো লাগে কিছু মাল টানবে এগুলা ইউজ করতে পারে আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা একটু দেখান এটা তো ভাই কোনো মেজর অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্ট নাই তো এই হচ্ছে আপনার ইঞ্জিন তো ইঞ্জিনের বর্তমানে কোনো কাজ নেই না আপাতত কোনো কাজ আচ্ছা যেহেতু এটা মাত্র আসছে জাস্ট একটু ওয়াশ করলে গাড়িটা ক্লিন হয়ে যাবে মাত্র আনছি এটা হ্যাঁ হ্যাঁ এরকম अवेलेबल আরো অনেক গাড়ি থাকবে আমার কাছে নিসান মিৎসুবিশি টয়োটা জ্যাক মোটামুটি সবাই থাকবে আপনারা যে যে এবং নরমালি ধরেন এলিয়ন এক্স করলা বা অন্য গাড়ি এলিয়ন এক্স করলা প্রিমিও এক্সিও হাইলাক্স মোটামুটি পাজেরো প্রাডো সবগুলো গাড়ি থাকে সবগুলোই থাকে আচ্ছা তো ভাই এটার প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইস আছে 7.5 লাখ টাকা 7.5 লাখ টাকা আচ্ছা আসলে পরে কিছুটা কম হবে জি আসলে এটা কি নাম ট্রান্সফার সরনা করতে বাদে এর নাম ট্রান্সফার করে দিবেন জি নাম